কমেন্টে কোনো উল্টা পাল্টা কথা বলেন না, কথা বুঝে কথা বললেন। উনি ব্যক্তি মান্নাকে নিয়ে চিন্তা করতেন না। চিত্রনায়ক মান্নার প্রসঙ্গে আসি, তিনি থাকলে হয়তো বা আপনাকে আজ দেশের বাইরে যেতে হতো না। উনি সিনেমাটা বুঝতেন, সিনেমার ভালোর জন্য যা যা করা লাগতো সেটা করতেন, এবং ওনার চিন্তা ভাবনা একটু অন্যরকম ছিল। অন্যরকম ছিল এই অর্থে বলছি, এখন যে কেউ চিন্তা করছে না সেটা না, বাট সেই আমলেও উনি অনেক অ্যাডভান্স ছিলেন। উনি বিজনেসটা নিয়ে চিন্তা করতেন, উনি ব্যক্তি মান্নাকে নিয়ে চিন্তা করতেন না, উনি বিজনেসটা নিয়ে চিন্তা করতেন, হোল বিজনেসটা নিয়ে। এমনও শুনেছি আমি, আমাদের সেই আমলের অফিস, ইতিহাস ছবির অফিস এবং কৃতাঞ্জলির অফিস একদম পাশাপাশি ছিল, মানে নেক্সট ডোর। তো অনেক সময় মান্না আঙ্কেল, আব্বা যখন আসতো অফিসে, মান্না আঙ্কেল ডেকে নিয়ে যেত, হায়াত ভাই আসেন, বা আমাদের অফিসে এসে কথা বলতো, তাদের কথোপকথন শুনতাম। তখন তো অশ্লীল ছবির যুগ, তখন উনি বলতেন যে ইস, যদি রিয়াজের পাঁচটা ছবি থাকে, ওনার বক্তব্য, কিন্তু রিয়াজকে রিয়াজ ভাই বলতেন, আমি যেহেতু রিয়াজ না রিয়াজ রিয়াজ বলতেন, নাম ধরে রাখতেন, কিন্তু আমি রিয়াজ ভাই বলি, কেউ কিছু মনে করেন না, কমেন্টে কোনো উল্টাপাল্টা কথা বলেন না, কথা বুঝে কথা বললেন, কথা বুঝে তারপর লিখবেন কমেন্ট। সেটা হলো উনি বলছেন ওনার উক্তি, ইস, রিয়াজের যদি আরও পাঁচটা ছবি থাকতো, ফেরদৌসের যদি পাঁচটা ছবি থাকতো, রুবেলের যদি পাঁচটা ছবি থাকতো, তাইলে অশ্লীল ছবি আর হইতো না হায়াত ভাই। দেখেন কি হিসাবটা করেছে, রিয়াজ ভাইয়ের পাঁচটা ছবি, রুবেল ভাইয়ের পাঁচটা ছবি, ফেরদৌস ভাইয়ের পাঁচটা ছবি, পনেরোটা ছবি আর তার পাঁচটা ছবি, বিশটা ছবি। বিশটা ছবি যদি থাকে বছরে, তাহলে কিন্তু অশ্লীল ছবির যে স্রোতটা, ছবি মানে বছরের সপ্তাহ থাকে 52টা, বিশটা ছবি যদি ভালো চলে আসে, তাহলে কিন্তু আর আপনার ইয়ে থাকবে না, অশ্লীল ছবির জোয়ারটা থাকবে না। এইভাবে সে চিন্তা করত। তাহলে বুঝতে পেরেছেন ক্যালকুলেশনটা, এখনকার মানুষরা কি এই ক্যালকুলেশন করে?